সালাম আলাইকুম বস। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি বস, দেখতে পাচ্ছি। বল। হ্যাঁ, আপনি ইয়াতে যান। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে বস, বিজনেস ম্যানেজারে যান। মেটা মেটা ক্লিক করেন, এখান থেকে হবে। হ্যাঁ, করলে হলো। হ্যাঁ হ্যাঁ, এখান এখান থেকে সমস্যা নাই। এখান থেকে আপনি মেটাতে ক্লিক করবেন, এই যে মেটা মেটা বিজনেস সুইট নিচেরটা। হ্যাঁ, ক্লিক করেন। ওই ওই উপরে ওই বাটনটাতে বিজনেস মেটা বিজনেস সুইটের নিচের ওই বাটনটাতে ক্লিক করেন। হ্যাঁ, দিয়ে তারপরে ওই যে এখানে সেটিংটাতে ক্লিক করেন, এই যে ডান ওখানে। হ্যাঁ, ডানে ডানে যে সেটিংটা, হ্যাঁ হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন। তাহলে আসবে যে আমাদের রাস্তায়। হ্যাঁ, এবার হ্যাঁ, এই যে আপনার পিপুলে দেখেন ক্লিক আছে। এখন আপনি ইনভাইট পিপুল, ইনভাইটে ক্লিক করেন। আগে আগে ইনভাইটে ক্লিক। জি জি, এখন এখানে ইমেল দেন, আইটি। হ্যাঁ, আপনি লিখেন, সমস্যা নেই, বলে দিচ্ছে। আইটি আইটি না, এটা এটার সমস্যা নাই। আপনি তো এখান থেকে যে কোনো সময় রিমুভ করতে পারবেন এক্সেসটা। এখন মানে ওইকে টেম্পোরারি ক্লিক করে দরকার নাই, মানে পার্মানেন্ট আপাতত থাক। আইটি ফার্ম, FIRM, RM, ওকে, ডিজি, কে কে হবে বস, ওকে। হ্যাঁ, ডিজিটাল, DIGITAL @gmail.com। জি জি, হ্যাঁ ঠিক আছে, দেখছি বস। আইটি ফার্ম ওকে ডিজিটাল @gmail.com। এখন এই যে আপনি নিচে নিচে আসেন। আচ্ছা, এবারে ম্যানেজ, এখানে এই যে ফুল, ওটা থাক, ওটার দরকার নেই। আমার অ্যাপস ওগুলো তো আমার ইউজার দরকার নেই। ফুল কন্ট্রোল যেটা, ম্যানেজ 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 ম্যানেজ, এই যে ফুল। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু নিচে নামেন। হ্যাঁ, এই যে অ্যাডভান্স, এগুলোর মধ্যে আবার ফিনান্স সব থাকবে, এগুলোর দরকার নাই। শুধু আমি কন্ট্রোলটা, আমি আপনার ওইটা মানে ওই কাজগুলা সব করবো এটাই। আর নিচে ওগুলো ফিনান্স থাকে, এগুলোর আর প্রয়োজন নাই অ্যাডভান্সের। এখন শুধু নেক্সট করেন আপনি। এখানে একটু ক্লিক করেন, দেখেন কিছু দেখাচ্ছে কি। ও, আপনার পেজ, ওই যে অনেকগুলো পেজ আছে তো। হ্যাঁ, তাহলে এটাতে গ্লোবাল ওই বাম পাশে। হ্যাঁ, এবার নিচে নিচে আর কিছু দরকার নাই এখানে। কোন, আচ্ছা এটা কি, এগুলো হোয়াটসঅ্যাপ না, এগুলো দরকার নাই। আপনি পরে এটা এক্সেস কোনো কিছু লাগলে সেটা চেয়ে নিয়ে যাবে। এখন নিচে নামেন একটু, এখানে। হ্যাঁ, নিচে একদম পার্সেলের ফুল কন্ট্রোল যেটা, এটাতে। হ্যাঁ, ফুল কন্ট্রোল বস, কিন্তু ফুল না, বারবার বলছে যে ফিনান্সিয়াল বাদে সবগুলা, কিন্তু কাজ করতে হবে যেহেতু, ওগুলো তো লাগবে। এখন হলো আপনার সেন্ট ইনভাইটেশন ক্লিক করলে আমি এখন ইয়া পাবো, মেল, মেইলে আমি ঢুকে দেয়। জি, একটু ওয়েট করেন, আমি মেইলে ঢুকছি। জি হ্যাঁ, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের একটা হলো সি প্যানেল থাকে, ওই যে হোস্টিং প্যানেল, ওগুলার দরকার নাই। শুধু ওয়ার্ডপ্রেসের যেটা কাজ করব, সে ওয়ার্ডপ্রেসটা। ওয়ার্ডপ্রেসে কি আপনি ইয়া থেকে সরাসরি ঢোকে, মানে অন্য কেউ কাজ করে, নাকি আপনি আপনি ঢোকেন? ছিল বলেন ওয়ার্ডপ্রেসের শুধু এক্সেসটা, আইডি পাসওয়ার্ডটা ওয়ার্ডপ্রেসের।
তো সেক্ষেত্রে আপনি আপনি এখন আমাকে হোস্টিং এগুলা দিবেন কিনা সেটা তো আপনার আপনার উপরে, আমার তো ওগুলো প্রয়োজন নাই, আমার শুধু ওয়ার্ডপ্রেস হলেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বুঝে আপনি আপনি বলেন যে মানে ওই মেন হলো সি প্যানেল যেগুলো হোস্টিংয়ারে ঢোকে, হোস্টিং প্যানেলে ঢোকে সেটারও আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? ওইটা মনে হয় আছে, আপনি আপনি তো ঢুকছিলেন, সে আপনি গতদিনও তো ঢুকছিলেন দেখলাম, আপনার তো ওইটা আছে মনে হয়। আপনি শুধু বলবেন ওয়ার্ডপ্রেসের ইয়াটা কি, আইডি ইয়া পাসওয়ার্ড, ওইটা পরে চেঞ্জ করা যায় ওখান থেকে, কিন্তু তারপরেও আপনি নিয়ে নেবেন যেহেতু উনি জানে। ওয়ার্ডপ্রেসের আইডি পাস ইয়াটা বলবেন যে ওয়ার্ডপ্রেসে শুধু ঢোকার যেটা আইডি পাস লাগে সেটা দেবে, সেটা দিলে হবে। হ্যাঁ তো ওয়ার্ডপ্রেস এক্সেস মেসেজটাই লিখে দেন, ওয়ার্ডপ্রেস এক্সেস। মানে জি বস, আমার ইনভাইটেড আছে, এসছে মেল, আবার খুব বস জিমেল আমি পেয়েছি, ওয়ার্ডপ্রেসে দিয়েছেন, আপাতত তো কিছু লাগছে না, এটা দিয়ে এখন আমি কমপ্লিট করব। আর আর হলো আপনি আপনি যেটা বলছিলেন ওই যে ইয়াটা আপনি বলছিলেন মানে কোনটা চাইলেন যেন আপনি, মানে গুগল থেকে ঢুকতে পারছেন না নাকি আপনার ইয়াটাতে বিজনেস ইয়াটা, ওটা কি আপনি একবার ঢুকে আমাকে দেখাবেন যে মানে ওটা কোথায় আপনার সমস্যা হচ্ছে একটু আমি দেখলে একটু ভালো হতো। হুম আচ্ছা 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 আপনার এখন এই অ্যাড্রেসটা চেঞ্জ হবে এইখান থেকে, এটা হলো গুগল বিজনেস ম্যানেজার। জি জি হ্যাঁ 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 ভিডিও যে আপনার লাগে, আপনার মানে অফিসের যদি কারো স্টোর থাকে স্টোরের ভিডিও দেওয়া লাগে, আবার যার অফিস সাথে ওই মানে ওই আর আপনার ওইখানে যে কার্যক্রম হয় ওগুলা নিয়ে একটা ভিডিও দিলে এটা এটা হলো সবচেয়ে বেটার হয়। ইমেজও অনেক সময় ইয়া হয়, কিন্তু ভিডিও দিলে আর একটু ভালো হয়। আপনি ওইটা ভিডিও তারপরে একটু চেষ্টা করে নিয়ে করে রাখার, আর আমি আমার এটা এটার কোন মেইলে আছে সেটা আমাকে দিয়ে রেখেন, আমি ওটা দেখছি বলছি। জি জি আমি দেখছি, আর আমি ইয়ার আমি দেখছি, আর আমি ইয়ার আমি দেখছি, আর আমি ইয়াটা পেয়েছি মেইলটা, পাঠালে আপনি পাঠাই দেন। হ্যাঁ জি ওয়েলকাম বস, ভালো থাকেন, সালাম, জি আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ কথা অনেক আছে।